আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, জিআই নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার শুরু করেছিল। বলেন, দেশের উন্নয়নের ধারা আরও অব্যাহত রাখতে হবে। এর আগে বিকেল 5:30টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় 6 মাস পর শুরু হওয়া এই বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতারা। আওয়ামী লীগের কার্যনির্বাহী সভার সবশেষ খবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, সভার কি ধরনের আলোচনা হয়েছে আর কোনো সিদ্ধান্ত কি এসেছে কিনা জানাবেন আমাদের? কিন্তু আপনি জানেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যে সভা আজ বিকাল 5:30টায় গণভবনে শুরু হয়েছে, সেই পূর্ণাঙ্গ কমিটির সভা প্রায় আজ করোনাকালীন যেই সময়ে 2020-এর শুরুতে যে সময় করোনা শুরু হয়েছিল সেই মার্চে যেই পূর্ণাঙ্গ কমিটির সভা হয়েছিল, তারপর প্রায় আজ আড়াই বছর পর গণভবনে সেই পূর্ণাঙ্গ কমিটির সভা শুরু হয়েছে। যদিও মাঝখানে বেশ কয়েকবার কমিটির সভা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির, কিন্তু সেই সভাগুলিতে অর্ধেক সংখ্যক সদস্য উপস্থিত থাকত। তো আজ পূর্ণাঙ্গ কমিটির যে সভা শুরু হয়েছে এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সভার শুরুতেই তিনি সূচনা বক্তব্য দিয়েছেন। এবং সূচনা বক্তব্যে প্রায় 20 মিনিটের সূচনা বক্তব্যে তিনি যে কথাগুলো মোটা দাগে বলেছেন সেটির অন্যতম হল যে আওয়ামী লীগ নির্ধারিত সময়েই তাদের জাতীয় সম্মেলন করে থাকে, এবং আপনি জানেন যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এই বছরের শেষ ডিসেম্বরে তাদের দ্বাদশ জাতীয় সম্মেলন হওয়ার কথা। তো তারই রেশ ধরে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগ নির্ধারিত সময়ে জাতীয় সম্মেলন করে থাকে এবং সম্মেলনের আগে কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, আপনি জানেন যে সেই কাজগুলি হল গঠনতন্ত্র উপকমিটি প্রণয়ন, তারা দলের গঠনতন্ত্র যুগ উপযোগী করবে, তারপর ঘোষণাপত্রের এই উপকমিটি প্রণয়ন, তারা ঘোষণাপত্র ওই নতুনভাবে সাজাবে। তো এই বিষয়গুলির একটি প্রাথমিক কাজ থাকে সম্মেলনের পূর্বে, মাননীয় প্রধানমন্ত্রী সেই আভাসও দিয়েছেন। তো এর আগে আপনারা আরেকটু বিষয় রাজনৈতিক বিষয়গুলি যদি জানিয়ে রাখি, যে প্রধানমন্ত্রী আপনি জানেন যে এর আগের একটি সংসদ দলের সভাতে উনি বলেছিলেন যে যারা সরকারের পতন চায় বা যারা এই সরকারকে আন্দোলনের মাধ্যমে সরকারকে হটাতে চায়, তার সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগের অপরাধটা কোথায়। আওয়ামী লীগ তাদের যেই নির্বাচনী ইশতেহার দিয়েছিল 2018 নির্বাচনে, সেই নির্বাচনী ইশতেহার প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করে চলেছে এবং অনেক ক্ষেত্রে সেই ইশতেহারের বেশিরভাগ তারা অর্জন করে ফেলেছে। এই কথাগুলি ওনার রাজনৈতিক বক্তব্যের মধ্যে ছিল, এবং ওনার বক্তব্যের পর পরে মূলত আপনার এই ক্লোজ ডোর মিটিংটি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাটি চলছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে সভার শুরুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতিকে এই আপনি জানেন যে আজ 7 মে, এই 7 মেতে 111-এর যে সেনা সমর্থিত সরকার ছিল সেই সরকারের বিদেশে যাওয়ার পর এই দিনই প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে এসেছিলেন। তো সেই 7ই মেকে প্রধানমন্ত্রী এই স্বদেশ প্রত্যাবর্তনকে দলের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর এই সভার কার্যক্রমটি শুরু হয়েছে, এবং এই সভাটি এখন পর্যন্ত চলছে। মূলত এই সভার যে এজেন্ডাগুলি ছিল এই এজেন্ডাগুলির মধ্যে আছে, আপনি জানেন যে প্রতিটি সভাতেই আওয়ামী লীগ তার দিবসভিত্তিক কর্মসূচিগুলি চূড়ান্ত করে থাকে, এবং আগামীতে যেই আপনার সেই দিবসভিত্তিক আপনি জানেন 7 জুন আওয়ামী লীগের ওই বঙ্গবন্ধু প্রণীত যে 6 দফা, সেই 6 দফা দিবস আছে, 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আছে, তারপর আগস্টের শোকাবহ, আগস্টের যে কর্মসূচিগুলি আছে সেই সব দিবসভিত্তিক কর্মসূচিগুলি নেওয়া হবে, এবং এরপরই মূলত আওয়ামী লীগের যে সম্মেলনকে কেন্দ্র করে যে কার্যক্রম সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং অন্যান্য যেসব জায়গায় আপনি জানেন যে কয়েকটি সহযোগী সংগঠনেরও এই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেই সব সহযোগী সংগঠনের কমিটির সম্মেলনের জন্য সেখানের এর তারিখও নির্ধারিত হওয়ার আজকের সম্ভাবনা আছে। তো এখন পর্যন্ত টুম্পা সভাটি চলছে, সভাটি শেষ হলে পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যখন বের হবেন আমরা তাদের সাথে কথা বলার পর আপনাদেরকে পরবর্তী বিষয়টি জানাতে পারব। টুম্পা, আপনাকে ধন্যবাদ। দর্শক, গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জয় যাদব।